नमस्कार बंधु वेलकम टू आवर चैनल बेंगल शेयर बजार। এখন আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যে স্ট্র্যাটেজি কাজে লাগে আপনি লং টার্ম এবং শর্ট টার্মে খুব অসাধারণ আপনি ইনকাম করতে পারবেন। বাই অন ডিপস এই কথাটার সাথে আপনারা পরিচিত আছেন, যারা পুরনো টাইম থেকে এক মাস ধরে আমার চ্যানেলটিকে মানে দেখে আসছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বাই অন ডিপস কী করে অ্যাপ্লাই করতে হয় এবং করাটা কতটা জরুরি এবং করলে কতটা আমাদের শেয়ারের প্রাইস অ্যাভারেজ হয়ে আমরা কিন্তু একটা সুন্দর রিটার্ন ইনকাম করতে পারি। সেরকম কিছু আজকে কথা বলবো যেগুলো শেয়ার মার্কেটে আপনার নলেজ থাকা দরকার, ঠিক আছে। লং টার্মের জন্য খুব বেশি কোনো নলেজের দরকার হয় না, জাস্ট আপনার সাধারণ জ্ঞান আপনি অ্যাপ্লাই করে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। আমাদের যে অনেক সময় আমরা শুনি এ আমাদের এত টাকা ইনকাম করেছে, ও অত টাকা ইনকাম করেছে, তারা কিন্তু কোনো সময় এত চিন্তাভাবনা করে কোনো শেয়ারে ইনভেস্ট করতো না। টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিস এগুলো কিন্তু কখনো আমরা করি না। আমার সাথে যারা আপনারা জড়ে আছেন, কোনো দিন কি আমি আপনাদের বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস করুন, এই শিখুন, ওই শিখুন? আমার কিন্তু ফ্রিতে আপনাদের যে অ্যানালাইসিসগুলো শেখায় পুরোটাই কোনো কমন সেন্সের উপর কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকে, কোনোটাই কোনো ধাপ্পাবাজি বা কোনো কিছু কিন্তু না। ফ্রিতে, টোটাল ফ্রিতে কিন্তু এই কোর্স বা ক্লাসগুলো আপনাদের আমি শিখিয়ে যাচ্ছি। এগুলোর জন্য আপনাকে কিন্তু কোনো টাকা পে করতে হয় না, যেটা বাইরে আপনাকে 10-15 হাজার টাকা দিয়ে কিন্তু শেয়ার মার্কেট শিখতে হয়, সাথে পড়াশুনো অনেক কিছু কিন্তু আপনাদের করতে হয়, যেগুলো কিন্তু খুব একটা পক্ষপাতী তো আমিও নয়, কারণ পড়াশোনা আমার কোনো দিনই ভালো লাগে না। তো শিখতে হবে, হাতে কলমে শিখে যখন আপনি কোনো কাজ করবেন তার যে মর্মটা সেটা কিন্তু বই পড়া, টেকনিক এইসব শেখার কিন্তু অনেক উপরে। লং টার্মে আপনার ইনভেস্ট করার জন্য কোনো দিনই টেকনিক্যাল অ্যানালাইসিসের দরকার পড়ে না, কারণ শর্ট টার্মে আমাদের অনেক কিছু হতে পারে। শর্ট টার্মে মার্কেট, এই যে করোনা আসবে, কেউ জানতো যে করোনা আসবে, মার্কেট আমাদের 50 থেকে 60%, কোনো কোম্পানিতে 80% নিচে চলে আসবে? কেউ কোনো দিন ভেবেছিল? কেউ কোনো দিন ভাবেনি। তাহলে নিউজ বেস বা ইন্ডিকেটার কোন কাজে আসলো? কোনো কাজেই কিন্তু আমাদের আসতে দেখা যায়নি। সেখান থেকে যদি বলি লং টার্মের জন্য, শর্ট টার্মে আপনার অনেক কিছু হতে পারে। আপনি যদি কোনো রিলেশানে থাকেন, শর্ট টার্মে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়, কিন্তু তাই বলে এটা নয় যে আপনার তার সাথে সব কিছু শেষ হয়ে গেল। যদি আপনাদের দুজনের সব কিছু ঠিকঠাক থাকে আপনারা কিন্তু লং টার্মে বিয়েতেও করতে পারেন। তো সেম জিনিস এখানেও, ন্যাচারাল যে জিনিস আমাদের লাইফে হয় পুরোটাই কিন্তু শেয়ার মার্কেট কোনো অবাক করা জিনিস নয়, ম্যাজিক নয়, কোনো কিচ্ছু নয়, জাস্ট এটাকে বোঝার দরকার। আপনি যদি কোনো মানুষকে বোঝেন, সেই মানুষটা কিন্তু আপনাকে ততটাই রেসপেক্ট দেবে। সেম জিনিস আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা করবেন, আপনার মা বাবাও কিন্তু আপনাকে সুপুত্র বা খুব ভালো বলে কিন্তু পরিচয় দেবে। তো এখানেও আপনি একে টাইম দিন, এর উপরে একটু জানাশোনা করুন যে মার্কেট কি চলছে, কেমন, কোন শেয়ার উপরে যেতে পারে, কোন শেয়ার নিচে আসতে পারে, কোন শেয়ার লং টার্মের জন্য ভালো, কোন শেয়ারের বিজনেস মডেল ভালো। তো এইগুলো আপনাকে নজর রাখতে হবে। দিনে মাত্র 2 ঘন্টা অনেক বেশি, চাইলে আপনি 1 ঘন্টাও ঠিকঠাকভাবে যদি শেয়ার মার্কেটে দেন, আমি বলছি আপনি একজন সাকসেসফুল ইনভেস্টর হবেনই হবেন। আমি লিখেও দিতে পারি, আপনি যদি মন দিয়ে জাস্ট 1 ঘন্টা পার্ট টাইমের মতো জাস্ট 1 ঘন্টা যদি দিনে আপনি শেয়ার মার্কেটের পিছনে ইনভেস্ট করেন, আপনার কিন্তু লং টার্মে খুব একটা প্রফিটে আপনারা বসে থাকবেন। এবং যে রিস্কগুলো আপনাদের সবসময় আমি এড়াতে বলি যে আপনার যে পুরো টাকা সেটা কখনোই দেবেন না, রিস্ক নেবেন কিন্তু যে টাকাটা মনে করবেন যে জলে গেলে আমার কখনো কিছু হবে না, সেই টাকাগুলোই কিন্তু আপনার ইনভেস্ট করা উচিত। আমি কিন্তু সবসময় আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এটাই শেখাই যে আমাদের কিন্তু সবসময় সেফ জোনের মধ্যে খেলতে হবে। ভিডিওটি অলরেডি আমি 4 মিনিট আপনাদের শুধু কথা বলে কাটালাম, এই কথাগুলো আপনাদের জানার খুব দরকার। আপনারা সবসময় ইন্ডিকেটার, টেকনিক্যাল অ্যানালাইসিস এসবের পিছনে ছোটেন, যেগুলোর কোনো মানে হয় না। শর্ট টার্মে শেয়ারের অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু আপনি বলতে পারবেন কালকে আপনার সাথে কি হবে কখনো বলতে পারবেন না। দেখা গেল 2 দিন পরে কেউ আমাদের দেশে বা ইন্ডিয়া পাকিস্তান আবার যুদ্ধ শুরু হলো, পরমাণু বোমা হয়ে গেল, ট্রেড ওয়ার শুরু হয়ে গেলো। কেউ বলতে পারবে যে লং টার্ম শর্ট টার্মে কী হবে, কিন্তু লং টার্মে কোনো কোম্পানির সাথে যদি আপনি জুড়ে থাকেন, সেই কোম্পানি আজকে 10 টাকার থেকে কিন্তু আপনার 1000 টাকা যাবেই যাবে, অসাধারণভাবে আপনাকে কিন্তু রিটার্ন ইনকাম করে দেবে। তো সেখান থেকে বলবো আপনি কোনো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার তুলে ধরুন, সেখানে আপনি দেখতে পাবেন যে অসাধারণ কিন্তু আমাদের সেখানে রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। একটা শেয়ার কি সুন্দরভাবে আমাদের মাল্টিব্যাগার কিন্তু प्रत्येकटा फांडामेंटल स्ट्रंग शेयर आमादेर करे दिएছে साथे उइप्रो इनफोसिस टीसीएस एरकम कोम्पानी एई तीनटी आरो 5-6टा कोम्पानी आछे जेगुलोर बोनास दिए आपनाके तो मालामाल करे दिएছে। तो एर जोन्नोई बला हय अल्प टाका लागान खुशी थाकुन। এই টাকাগুলো একটা সময় এমন একটা রিটার্ন মানে আপনাকে মোটা টাকা ইনকাম করে দেবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তো সেখান থেকে বলি আরও একটা স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো, চলুন শিখে নিই, সেটা দেখে নিই। আপনাদের সামনে ওপেন করেছি রিলায়েন্স, যেটা আমাদের এখন মার্কেটের সবথেকে বড় কোম্পানি ক্যাপিটালাইজেশনের দিক থেকে, এবং তার সাথে সাথে যদি বলি যে এই কোম্পানির 6 মাসের চার্ট প্যাটার্ন আমি আপনাদের সামনে ওপেন করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 800 টাকার কাছাকাছি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, 875 টাকা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এখান থেকে যদি কোনো কোম্পানি এইভাবে আমাদের উপরে মাত্র কমাস 4 মাসের মধ্যে আমাদের কতটা রিটার্ন দিয়েছে যদি আমরা দেখিনি সেটা দেখতে পাবো। দেখুন 1.5 গুণ, মানে আপনার 100 টাকা আজ কিন্তু 250 টাকা 250 টাকা কিন্তু হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু এই যে পয়েন্টটা অসাধারণভাবে এই স্টিপসটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এবার এখানে স্টিপসটা কী ছিল দেখুন, এই কোম্পানি আমাদের প্রায় 1400, এক বছর যদি চার্ট প্যাটার্ন ওপেন করি সেখানে আমাদের প্রায় 1600 টাকা অবধি আমরা দেখতে পাবো, যেটা আমাদের 52 হাই, এখানে ঠিক আমি একজ্যাক্ট করতে পারছি না, কিন্তু যেটা আপনার এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যে দেখতে পাবেন যে 1600 টাকায় কিন্তু এই কোম্পানি আমাদের ট্রেড করতে দেখা যাচ্ছিল। সেখান থেকে কোম্পানি 50% নিচে চলে আসে 859 প্রায় 45 পর্যন্ত, যেটা 875 টাকা আমরা দেখতে পেলাম। তাহলে এখানে কোনটা কাজে লাগানো উচিত ছিল? 1600 টাকার থেকে যখনই কোম্পানি নিচে আসবে আপনি বুঝতে পারছেন যে কোনো কোম্পানি নিচে যাচ্ছে, 1600 থেকে 1500, 1500 থেকে 1400, তখন আপনাকে কি করতে হবে? তার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করবেন। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করার পরে এরকম জায়গায় আপনি একবার তার সব থেকে নিচে কতটা আমাদের নিচে আসতে দেখা গেছে সেটা আপনাকে তুলে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রায় 57 বা বলতে পারি 60%, যদি এটাকে ঠিক করে আমরা ইন্ডিকেট করি প্রায় 60% আমাদের নিচে আসতে দেখা গেছে। তাহলে এই কোম্পানি যদি আপনার 1600 টাকার দাম ছিল সেখান থেকে আপনাকে 60% আপনাকে মাইনাস করতে হবে। 60% কত হয়? প্রায় 700 600 সাড়ে 600 থেকে 700 টাকার কাছাকাছি। তাহলে এবার এটাকে আপনাকে 10 ভাগ করতে হবে। 1600 টাকার থেকে আপনাকে 650 বা 600% যদি হয় তাহলে প্রায় 1000 টাকার কাছাকাছি আসে। সেখান থেকে যদি আমরা দেখি আপনাকে 10টা টোটাল 10টা ভাগ করতে হবে, যেখানে প্রত্যেকটা ভাগে কিন্তু আপনার 60 টাকা 80 টাকা করে আসবে। তো আপনি যদি যদি বাই অন ডিপস করে যখন 1600 টাকা ছিল 80 টাকায় আপনি যদি নিচে করেন মানে 1520 টাকা, সেখান থেকে আরও 80 টাকা মানে 1460 টাকা সরি 1440 টাকা। তো এরকম করে করে আপনাদের যে বাই অন ডিপস যখনই কোম্পানি নিচে আসবে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারের উপরে কিন্তু এইটা অ্যাপ্লাই করা যায়। বাই অন ডিপস করে যখন কোম্পানি নিচে আসবে এই ধাপে ধাপে যদি আপনি অ্যাভারেজ করতে থাকেন একটা টাইমে যে আপনার খুবই অসাধারণ রিটার্ন হবে, মানে এত সুন্দর সেফলি আপনি ব্যাংকের থেকেও কিন্তু বেশি রিটার্ন প্রায় 20% কাছাকাছি কিন্তু আমরা রিটার্ন দেখতে পারি, যেটা কিন্তু আমরা এই কোম্পানির উপরে প্রায় 77% যদি এই স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করতে দেখতে যেতাম তাহলে প্রায় 77% আমাদের রিটার্ন হতো, যেটা আমাদের একটা টাইমে যদি সেই সময়, কারণ আমরা এই জায়গাটা জানি না, এই লেভেলটা কিন্তু আমরা জানতাম না যে কোম্পানি এইখান থেকে এই লেভেল থেকে আমাদের এই লেভেলে চলে আসবে। তো আমরা যখন মার্কেটের বটম জানি না, মার্কেটের বটম কেউই জানে না, যে জনক শেয়ার মার্কেটের জনক সেও কিন্তু জানে না। ওয়ারেন বাফেট স্যার বলে যদি মার্কেটে বটম জানতাম তাহলে তো আমি সেখানে ইনভেস্ট করতাম। তো আমাদের কি করতে হবে? বটম তো আমরা কেউই জানি না, তাহলে আপনার কি করতে হবে? বাই অন ডিপস অ্যাপ্লাই করে নিচে যখনই যাবে সেই শেয়ারেও কি উপরে কিন্তু আমাদের অ্যাপ্লাই করা শুরু করতে হবে। যখন কোম্পানি উপরে যাবে সেই অ্যাভারেজের টাকা কিন্তু আমাদের অসাধারণভাবে উপরে আসতে দেখা যাবে। এবং তার জন্য আরও একটা জিনিস হলো সেফলি আমাদের কিন্তু দুটো স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করতে হবে। একটা রুল হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 50 থেকে 60% কিন্তু আমরা সব থেকে লোয়েস্ট যেটা এখানে মানে নিচে আসতে দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু এখানে আমরা দেখে নিয়েছি যে এর থেকে কিন্তু আমাদের কখনো নিচে আসবে না। 60% একটা শেয়ার নিচে আসার পরে তাহলে কিন্তু সেখান থেকে এতটা আবার কিন্তু আমাদের উপরে কামব্যাক করবে আমরা জানি। সব থেকে বেশি দেখুন এরকম নিচে কিন্তু আমাদের অলরেডি দেখতে পেয়েছি, কিন্তু এতটা নিচে কিন্তু শেয়ার আমাদের কোনোদিন নিচে আসেনি। তার মানে আমরা একটা आइडिया करे निते पारबो जे एर नीचे कखनोई किन्तु शेयर आमादेर आसबे ना। तो सेखान थेके आमादेर एई आइडियाटाके काजे लागिए आमादेर आगे जेते होबे एबं साथे साथे आरो एकटा जिनिस आपनार काछे जोदि 1 लाख टाका थाके ताहले 50% मात्र 50% निये माने 50,000 टाका निये किन्तु आपनाके एई अप्लाई करते होबे। आमरा किन्तु बटम जानि ना, बार बार एकटाई कथा एई जे आपनादेर टार्गेट देय ए देय कोनो मार्केटे कोनो भविष्यवाणी चले ना। कालके जोदि एकटा बैड निउज चले आसे एखान थेके आमरा जे 1500 आमरा जे एखन 2100 टाका देखते पाচ্ছি সেটা কিন্তু হঠাৎ করে আমাদের কিন্তু 1500 টাকা চলে আসবে, কেউ বলতে পারে না। কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সপার্ট বলছে এই কোম্পানি কিন্তু আমাদের ডবল ডিজিট এবং 4 টাইম ডবল ডিজিট কিন্তু আমরা দেখতে পারি। তো 4 টাইম ডবল ডিজিট মানে আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ ভাবে কিন্তু এই কোম্পানি আমাদের বিজনেস মডেলও কিন্তু আমরা দেখতে পাবো ফিউচারে, যেখানে কিন্তু পুরোটাই কিন্তু আমাদের माने आईटीर उपरे आईटी बोलबो ना, टेलिकम सेक्टर खूब असाधारण भावे किन्तु टेक्नोलॉजिर उपरे आमादेर काज करते देखा जाच्छे। एबं रिलायंसेर जे रिटेल आसते चलेछे रिलायंस रिटेल सेखानेओ किन्तु असाधारण आमरा किन्तु रेसपन्स अलरेडी मार्केटे देखते पाच्छि। एई कोम्पानी जोदि आमादेर मार्केटे चले आसे आमरा बोलते पारबो एई कोम्पानी आमादेर 5 केन 10,000 टाकाओ किन्तु 2-3 बछरेर मध्ये आमरा देखते पाबो। आजो किन्तु कोम्पानी आपनार काछे 2100 टाकाय दामी लागছে, বেশি মানে ভ্যালুয়েশন লাগছে, কিন্তু 5 বছর পরে যখন 10,000 টাকা হবে তখন কিন্তু আরো ভ্যালু লাগবে। তো তার জন্য একটা বারবার আপনাদের যেটা আমি এর আগেও আপনাদের বলেছি যে কোম্পানিকে ভালোবাসুন। আপনি যখন কোনো কোম্পানিকে ভালোবাসবেন সেই কোম্পানিকে আপনাকে অসাধারণ রিটার্নও কিন্তু আপনাকে ইনকাম করে দেবে, তার রেটটাকে আপনি দেখবেন না। যদিও আপনার কাছে যদি কখনো টাকা কম থাকে আপনি এর উপরে এসআইপিও চালু করতে পারেন। এসআইপি আমাদের মিউচুয়াল ফান্ডের মতো, যেখানে কিন্তু আপনি যে তখন উপরে যাবে তখনই আপনার কিছুটা কোয়ান্টিটি কিন্তু উঠে আসবে এবং তার উপরে আপনার রিটার্ন ইনকাম হয়ে যাবে। তো আমার মেন যে আজকের কথাটা বলার দরকার ছিল সেটা হলো মার্কেটে কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা কাজে লাগে না, এসব শর্ট টার্মের জন্য কিন্তু আমরা দেখতে পাই এবং তার জন্য লম্বা চওড়া পড়াশোনা থাকা দরকার। আমাদের মতো রিটেল যারা কিছু টাকা মানে হাত খরচার টাকা জমিয়ে সেখান থেকে এখানে আসি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করি সেখানে কিন্তু ওই টেকনিক্যাল অ্যানালাইসিস এইসবগুলো কিন্তু খাটে না এবং এসব করতে গেলে যতটা আপনার রিটার্ন হয় তার থেকে বেশি কিন্তু আপনার লসে চলে যায়। তো এর জন্য এত বই পড়াশোনা এত টাইম আমাদের কাছে নেই, আমাদের কাছে মাত্র দিনে 1 থেকে দেড় ঘন্টা, যেটা দিলেই কিন্তু অসাধারণভাবে আমরা রিটার্ন ইনকাম করতে পারি। এবং গাছ লাগিয়ে শুধু যত্ন করতে হয়, আপনি একটা গাছ 5 মিনিটে লাগালেন এবং প্রত্যেক দিন সেটাকে শুধু জল দিয়ে দিয়ে আপনাকে শুধু বড় করতে হবে। এইটাই ছিল আমার আজকের বলার মানে প্রধান বক্তব্য, যেটা আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করলাম। আপনারা চাইলে এটাকে ফলো করতে পারেন, যদি আপনার মনে হয় যে না কথাটা পুরোটাই মিথ্যে আপনারা ফলো নাও করতে পারেন, পুরোটাই আপনার উপরে। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুর সাথে শেয়ার করবেন, তাহলে তারাও এই জিনিসগুলো জানতে পারবে যে মার্কেটে কিভাবে আমাদের কাজ হয়, তো তারাও এইগুলো অ্যাওয়ারনেস হতে পারবে। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।